তাদের কাজ তাদের করতে হয়, কিন্তু এই সিরিয়ার উপর একটা সময় মানুষের প্রচণ্ড আস্থা ছিল। ভারতবর্ষে যেগুলো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান এদের উপরে মানুষের একটা বিশাল অগাধ আস্থা বিশ্বাস এগুলো ছিল। ভারতীয় জনতা পার্টি এদের রাজনৈতিকভাবে ব্যবহার করে এদের সম্মানহানি করছে। অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির জন্য সিবিআই এর সম্মানহানি হচ্ছে, এটা সিবিআই এর অফিসাররাও বুঝতে পারছে, কিন্তু তাদের কিছু করণীয় নেই, কারণ তাদের ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং এটা সমগ্র ভারতবর্ষে হচ্ছে। বাংলায় যেহেতু মমতা ব্যানার্জি প্রধান শক্তি, মমতা ব্যানার্জির যারা সৈনিক তাদের কী করে হ্যারাস করা যায়, তাদের কী করে বদনাম করা যায়, তাদের সুনামে কীভাবে কালি ছেটানো যায়, এর চেষ্টা হচ্ছে। কিন্তু একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের সবাইকে জেলে ঢুকিয়ে দিলেও মমতা ব্যানার্জি যদি একা নিজে বাইরে থাকে তাহলে বাংলার মানুষ মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাথেই থাকে। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করছে, এটা সারা বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ জানে। আজকেই বিজেপির এক নেতা বলেছে নীতিশ কুমারকে জেলে ঢুকিয়ে দেবে, ওখানে দিল্লিতে আপের উপরে অত্যাচার হচ্ছে, অখিলেশ যাদবের উপরে হচ্ছে, রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে জেরা করা হচ্ছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনবার ডেকে পাঠানো হয়েছে, বাচ্চা সমেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বউকে যেতে বাধ্য করা হচ্ছে। এই যে রাজনৈতিক সন্ত্রাস চালানো হচ্ছে এবং রাজনীতিগতভাবে লড়াইয়ে না পেরে এই যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিজেপি নিজেদের মতো করে ব্যবহার করছে, এটা কিন্তু ভারতবর্ষের মানুষ ভালো করে মেনে নিচ্ছে না। এমনকি মিডিয়ার উপরেও সন্ত্রাস হচ্ছে, কলকাতা টিভিতে আমরা দেখেছি কীভাবে তাদের উপরে 80 ঘন্টার উপরে অত্যাচার হয়েছে, এনডিটিভির উপর কীভাবে প্রেশার করা হচ্ছে, কী হচ্ছে সাংবাদিকদেরও কিন্তু গলা চেষ্টা হচ্ছে এবং সাংবাদিকদেরও ভয় দেখানো হচ্ছে যে আমাদের বিরুদ্ধে কোনো জিনিস করবে, আমরা সেই সংবাদপত্র কিংবা সংবাদ মাধ্যম কিংবা তার সাংবাদিক যারা আছে তাদের উপরে আমরা প্রেশার করব। বিধায়কের সম্মাননি হলো না না, বিধায়ক কিন্তু আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, কাল থেকে বিধায়ক মাথা উঁচু করে হাঁটবে। মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির দল করি, আমাদের এরকমভাবে মেলাইন করা যাবে না, আমাদের এরকমভাবে ছোট করা যাবে না। আরে এইটাই তো আপনারা, আমি চাই এগুলো আপনারা ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাছিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।